গত বছর মুক্তি পেয়েছিল ছবি ফাটাফাটি। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, উইন্ডোজের প্রযোজনায় এই ছবি কিন্তু দর্শকদের মন জিতে নিয়েছিল। অনবদ্য হয়ে উঠেছিল এই ছবিতে বাচস্পতি এবং ফুল্লরার কেমিস্ট্রি, অর্থাৎ রীতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের জুটি কিন্তু এখান থেকেই, অর্থাৎ এই ছবির হাত ধরেই ভালোবাসা পেতে শুরু করে। সম্প্রতি হয়ে গেল সেই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আগে সাংবাদিক সম্মেলন। মানুষ তো নানান রকম হীনমন্যতায় ভোগেই নিজেকে নিয়ে, চেহারা হচ্ছে এমন একটা জিনিস যেটা বারে বারেই ব্যবহার করা হয় আমাদেরকে নিজেদের সম্পর্কে খারাপ ফিল করাতে। অ্যাজ ইফ কোট অ্যান্ড কোট একজন সুপার মডেলের মতো চেহারা না হলে আমাদের যেন জীবনের সুখনে আর বাঁচার, সাজ পোশাক করবার যেন কোনো অধিকার নেই। সেই সমস্তর বিপরীতে, বিপরীত ধারার গল্প হচ্ছে ফাটাফাটি। এই সমস্ত ট্যাবু ভাঙবার গল্প হচ্ছে ফাটাফাটি। নিজেকে ভালোবাসো, নিজেকে হেলদি রেখে, নিজেকে সুস্থ রেখে ভালোবাসো, এবং শরীরের সাইজ তোমার স্বপ্নের মাপ বলে দেবে না, তোমার স্বপ্নের মাপ বলবে তুমি। হাই, দেড় বছর পরে এবং এই প্রথম এবার টিভির পর্দায়, মানে একেবারে মানুষের ড্রয়িং রুমে জলসা মুভিতে দেখানো হচ্ছে রবিবার। তো ফাটাফাটি খুবই ভালোবাসা পেয়েছিল, অনেক মানুষ দেখেছিলেন। তাও আমি যেটা সবসময় বলি যে অনেক সময় অনেক মানুষ হয়তো দেখতে পারেন না, তাদের ব্যক্তিগত কোনো কাজের ব্যস্ততা বা কোনো অসুবিধা, অনেক জায়গা এরকম আছে যেখানকার মানুষ আমাদের সিনেমা দেখতে চান কিন্তু সেখানে হয়তো সিনেমা হল নেই বা ভালো সিনেমা হল নেই বা যে কোনো কারণেই হোক, এবারে আর কোনো অজুহাত চলবে না। এবার একেবারে আপনাদের বাড়িতে বসে আপনারা ফাটাফাটি দেখতে পারেন। এবং ফাটাফাটি যে গল্পটা বলে, যার গল্পটা বিশেষ করে বলে, সেরকম মানুষরা তারা তো বিভিন্নভাবে কখনো বাড়ির কাজে বা বাড়ির কাজে ব্যস্ত থাকেন, তো রোববার দিনটা একটু ছুটির ব্যবস্থা করে নিন এবং আপনারা দেখুন এবারে ফাটাফাটি। আর যত বেশি মানুষ ছবি দেখেন আমরা তত বেশি খুশি হই, সেটা যে কোনো মাধ্যমেই হোক। যদিও মূলত বড় পর্দার জন্যই বানানো ছবি, কিন্তু তারপরেও একটা সিনেমা যখন ভালো লাগে মানুষের, মানুষ যখন ভালোবাসেন, সেই ছবি কিন্তু থেকে যায়। ফাটাফাটি তার প্রমাণ। রীতাভরী ফুল্লরও দুজনেই এটা বলবে, মিস ফাটাফাটির জার্নি যেরকম, সে সবার সামনে প্রকাশ্যে না এলেও সে তার নিজের ফ্যাশন চয়েসেস ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে মেলে ধরতে চায় ইন্টারনেটে মানুষের কাছে। ঠিক সেম হবে টিভির পর্দা থ্রু রীতাভরী, তার যে এই বার্তা, তার যে এই গল্প ফাটাফাটি, সেটা আপনাদের কাছে সানডে পৌঁছে দিতে পারছে। তো এমন কোনো ব্যাপার নেই যে যদি আপনার নিজের কিনি কোনো হীনমন্যতা নেই বা বডি ইমেজ ইস্যুজ নেই তো আপনার ছবিটা দেখবার দরকার নেই, ডকুমেন্টারি নয়। ইটস আ ভেরি ফান এন্টারটেইনিং ফ্যামিলি ফিল্ম, একটা মিষ্টি প্রেমের গল্পও রয়েছে। আমার আর আবিদার জুটিটা অনেকেই ভালোবেসেছে ছবিটা দেখে, যারা দেখেননি আপনাদেরও দেখলে আশা করছি ভালো লাগবে। ফাটাফাটি এবং এবছর এখনও ছবিটা রমরমিয়ে চলছে বহুরূপী, এবং আমাদের ধারণা এখন যেরকম পরিস্থিতি আরও বেশ কিছুদিন চলবে। বহুরূপীতেও এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আরও বেশি মানুষ দেখুন সেটাই চাইবো, এবং বহুরূপীতে আরও একবার ফাটাফাটির জুটিকে পাওয়া গেছে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। সুমন্ত এবং পরীর সঙ্গে বাচস্পতি ও ফুল্লরায় কোনো মিল নেই, তা সত্ত্বেও মানুষের যখন ভালো লেগেছে কোথাও গিয়ে, আমার মনে হয় তাদের প্রত্যাশা কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। এবং উইন্ডোজ বা শিবুদানন্দিতাদি, তারা আমাদের যে গুরুদায়িত্ব দিয়েছিলেন সেটাও হয়তো কিছুটা হলো পালন করতে পেরেছি, সেই কারণে খুব ভালো লাগছে। দুটো ছবিতে মানুষ খুব ভালোবাসা দিয়েছে আমাদের জুটিকে, খুবই আপন করে নিয়েছে, নীজেদের মতো করে নিয়েছে, এবং রীতাবীর হ্যাশট্যাগ দিয়েছে। একটু বেটার ভাবতে পারতে কিছু তোমরা, বাট অ্যান্ড ইটস অ্যান অনার বিকজ আবিদ্যা তো সিনিয়র একজন অভিনেতা, একজন এত ভালো অভিনেতা, সো ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। ইটস আ প্রিভিলেজ অ্যান্ড ইটস অ্যান অনার যে মানে ওর সাথে জুটি বেঁধে ছবি করেছি এবং সেটাকে মানুষ এত অ্যাপ্রিসিয়েট করেছে। শারীরিক গঠন যে কখনোই জীবনে কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে না, সেই কথাই কিন্তু বলেছিল ছবি ফাটাফাটি। আর এই রবিবারটা এই ছবির হাত ধরে কিন্তু আরও ফাটাফাটি হয়ে উঠতে চলেছে। আবির চট্টোপাধ্যায় এবং রীতাভরী চক্রবর্তী আমাদের কী বললেন এই ছবির টেলিভিশনে দর্শকের দরবারে আসা নিয়ে শুনলেন। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।